চা আবার গোলাপি হয়? ইয়েস, এই গোলাপি চা দেখে আমার নেশা লেগে গেল, তাই নিয়ে নিলাম। কিন্তু আমি এর সঙ্গে খাবো গোলাপি বিস্কুট। চলো সবাই চিয়ার্স বলো। এটা তান্দুরি চা, গোলাপি রং মেশানো ছিল, আর আমি তো একাই 3 কাপ খেয়ে নিয়েছিলাম, কারণ আমার চায়ের একটু বেশিই নেশা। আফসোস, মুকেশ বাঁচ নাহি সাকা। তারপর ভাবলাম আরো গোলাপি জিনিস খাওয়া যাক, তাই নিলাম পেস্ট্রি আর চকলেট। এত গোলাপি খাচ্ছি আমার টয়লেট না গোলাপি হয়ে যায়। এবারের রিভিউটা দেওয়া যাক। এটা খেতে কেকের মতোই ছিল, বার্থডে হলে এই কেকটা আমার পেটে যেত না, মুড খারাপ করে দিল আমার পুরো। দেখলাম চকলেটেও একটা ছোট্ট গোলাপি হার্ট রয়েছে, এটা খাওয়া যাক। এবার গোলাপি হারটা খাওয়া যাক। দেখো ব্রেকআপের পর মনটা এরকমই ছোট হয়ে যায়। আমি এই মনটা খাই, তোমরা আরো মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো। বাই।